ছোট্ট সোনামণিরা, আমরা আজকে যে তিন নম্বর প্রশ্ন, দেখুন তিন নম্বর প্রশ্ন, ছোট হাতের এ থেকে এম পর্যন্ত লেখো, আর চার নম্বর প্রশ্ন, ছোট হাতের এন থেকে জেড পর্যন্ত লেখো, এই দুইটা প্রশ্ন, তিন আর চারের প্রশ্নের উত্তর আজকে আমরা তৈরি করব। তো প্রথমে আমরা ছোট হাতের এ থেকে এম পর্যন্ত লেখা শুরু করি। এই যে দেখছেন, এক দুই তিন চার, চারটা দাগ না, চারটা দাগের মধ্যে উপরে এক দুই তিন মিলে আমরা ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর লিখেছি। আর এখন আমরা এই চার দাগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অক্ষর লিখব। তাহলে বড় হাতের এবিসিডি লেখা এক ধরনের খেলা ছিল, ছোট হাতের এবিসিডি লেখা আরেক ধরনের খেলা। এই যে দেখুন, ছোট হাতের এ লিখছি, এ কয়টা দাগ লাগলো, দুই, শুধু মধ্যের ঘরটা, তাই না? এই তিন ঘরের মধ্যের ঘর এবং দাগ দুইটা। এ তাহলে মধ্যের ঘরে বি কয়টা দাগ লাগলো আমার, এক দুই তিন, তিন ঘরে বি। এবার সি কয় ঘর মিলে সি বানালাম, দুই আঁকে এক ঘর। হ্যাঁ, ডি, বি এর ঠিক বিপরীত ডি। ই, সি শুধু একটু মাথা থাকলে ই হয়ে গেল। এবার লিখছি এফ, তিন আঁক দুই ঘর আর উপর দিকে, তাই না? এবার চলে আসি জি, কী করলাম, মধ্যের ঘর আর নিচের ঘর, এইটা মনে রাখতে হবে আমাদেরকে। এইচ, আই, দেখছেন আই, বড় হাতের আই হলে কিন্তু পুরো ঘরই হতো, আর এ শুধু এখানে, আর ওর কপালে একটা টিপ আছে। এবার চলে আসি জে, তারপরে চলে আসি কে, উপরে ঘর মিলে কে, এরপরে এল, এল লম্বা একটা আঁক। হ্যাঁ, তারপরে হচ্ছে এম, মধ্যের ঘরে এম হলো, তারপরে ছোট হাতের এন, তারপরে ও, এরপরে চলে আসি ঘরে পি, পি ঠিক বিপরীত হচ্ছে কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, আবার লিখিত জেডটা জেড। তাহলে আমরা দেখছি এ মধ্যের ঘর, সি মধ্যের ঘর, ই মধ্যের ঘর, আই মধ্যের ঘর, এম এন ও মধ্যের ঘর, আর এস, ইউ, ভি, ডাব্লিউ, এক্স আর জেড, এরা মধ্যের ঘর, তাই না? আমরা এখন একটা ছোট্ট কাজ করে ফেলি, শুধু মধ্যের ঘর নিয়ে গেল কয়টি অক্ষর দেখি তো, সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, চোদ্দোটি অক্ষর শুধু মধ্যের ঘরে আছে, তাই না? চোদ্দোটি অক্ষর। তারপরে আমরা এবার দেখি উপরে ঘর আর মধ্যে ঘর নিয়ে কয়টি অক্ষর আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি, উপরের দুই ঘর, দুই ঘর নিয়ে সাতটি, তাই তো? উপরের দুই ঘর নিয়ে সাতটি, আর নিচের ঘর এক দুই তিন চার পাঁচ, নিচের ঘর, আর নিচের ঘর নিয়ে কয়টি, এক না সরি এক দুই তিন চার পাঁচ, পাঁচটি। চোদ্দো আর সাথে কত হয় একুশ, আর পাঁচের কে ছাব্বিশ, মোট ইংলিশ অ্যালফাবেট আমাদের কতগুলো, ছাব্বিশটি হলো। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে আমার শুধু মধ্যের ঘরে ছোট হাতের এবিসিডি লিখতে হয় চোদ্দোটি, আর উপরের ঘর আর মধ্যের ঘর দুই ঘর মিলে হয় আমার সাতটি, আর মধ্যের ঘর আর নিচের ঘর নিয়ে হয় আমার পাঁচটি। তাহলে আমরা আবার দেখে নিই, এ শুধু মধ্যের ঘর, সি মধ্যের ঘর,
ই মধ্যের ঘর, আই মধ্যের ঘর, এম মধ্যের ঘর, এন মধ্যের ঘর, ও আর এস ইউ ভি ডাব্লিউ এক্স জেড, এরা শুধু মধ্যের ঘর নিয়ে হচ্ছে। আর উপরের ঘর আর মধ্যের ঘর নিয়ে লিখছি আমরা বি ডি এফ এইচ কে এল টি। আর শুধু নিচের মধ্যের ঘর আর নিচের ঘর নিয়ে আমরা লিখছি, এখানে আছে জি, তারপর জে, পি কিউ আর ওয়াই। তাহলে আমাদের 26টি ইংলিশ লেটার লেখা হয়ে গেল ছোটো হাতের স্মল লেটার্স। এবার আমরা আরেকবার প্র্যাকটিস করি। আমরা এখন লিখছি ছোটো হাতের স্মল লেটার্স ইংলিশ অ্যালফাবেট। প্রথমে লিখি এ, এরপর আসছে বি, সি, ডি, তারপরে আসি ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। জেডের পেট কেটে দিতে পারি। আবার লিখি তো, লেখাগুলো মনে হচ্ছে একটু অগোছালো হয়ে গেছে, আপনারা দেখতে পাননি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে আমাদের হয়ে গেল আজকে আমাদের ছোট হাতের এবিসিডি, এ পর্যন্ত থাকলো। এর থেকে প্রথমে এ থেকে এম পর্যন্ত, এরপর দ্বিতীয় অপশান হচ্ছে এম থেকে জেড পর্যন্ত। তা আমরা একসঙ্গে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লিখে ফেলেছি। আপনাদের ক্লাসের টিচার যখন বলবে এ থেকে এইচ পর্যন্ত লিখো, তখন আমরা আপনারা লিখবেন এ বি সি ডি ই এফ জি এইচ। আবার টিচার হয়তো ক্লাসে পড়া দিল ই এফ থেকে কে এল পর্যন্ত লিখো, তখন ই এফ জি এইচ আই জে কে এল। আবার টিচার হয়তো বললো এ থেকে এম পর্যন্ত লিখো, তখন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এ পর্যন্ত লিখলেন। বা আবার বললো যে এন থেকে জেড পর্যন্ত লিখো, তখন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ পর্যন্ত লিখলেন। এইভাবে লিখতে হবে, তাহলে শিক্ষক খুশি হবে এবং শিক্ষক যেটা চাইবে ওইটুকুই লিখতে হবে, কম বেশি বাড়িয়ে কম বেশি করে লেখা যাবে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের লেখা এ পর্যন্ত থাক। যাদের এটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন। তো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি, বাই।